ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় 6 লক্ষ টাকার ভারতীয় মোবাইল সেট সহ এক যুবক গ্রেপ্তার। আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছে আমি এস রহমান। এখন দেখবেন বিস্তারিত। ভারত থেকে পণ্য চোরাচালানের সারিতে এবার নতুন সংযোজন মোবাইল ফোন সেট। আখাউড়া সীমান্ত দিয়ে ভারত থেকে আসছে ওপ্পো ও ভিভো সহ বিভিন্ন কোম্পানির মোবাইল সেট। বৃহস্পতিবার আখাউড়া সীমান্ত পথে বাংলাদেশ পাচারের সময় চোরাই মোবাইল ফোনের একটি চালান সহ মোসলেম উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আখাউড়া থানা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ আখাউড়া দক্ষিণ ইউনিয়নের কেন্দুয়াই গ্রামে চোরাচালান বিরোধী অভিযান চালায়। এ সময় 6 লাখ টাকা মূল্যের 40টি অপ্পো ও ভিভো মোবাইল সহ 40টি অপ্পো ও ভিভো মোবাইল ফোন সেটের একটি চালান সহ কেন্দুয়াই গ্রামের খন্দকার বাড়ির মোহাম্মদ মিজান খন্দকারের পুত্র মোসলিম উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করে। মোবাইল ফোনের এই চালান বাংলাদেশে পাচারের জন্য আখাউড়া সীমান্ত পথে আনা হয়েছিল বলে পুলিশ জানিয়েছেন। এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজাবি জানায়, গ্রেপ্তারকৃত মোসলিম উদ্দিন একজন চোরাকারবারী। সীমান্তের চোরাই পথে ভারত থেকে সে বাংলাদেশে মোবাইল ফোন সেট পাচার করত। মাদক বিরোধী অভিযানের পাশাপাশি পুলিশের চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevision.net এবং facebook.com/mktelevision পেজ। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।